সালামু আলাইকুম রহমতুল্লা বারকাত বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে একটা কারণ বলবো কারণটা হচ্ছে আপনার আমি আপনার দেখতে পাচ্ছেন লেখা আছে যদি আপনার জীবনের সুখ শান্তি নেই তবে তার কারণ কি যদি আপনার জীবনে সুখ শান্তি নেই তবে তার কারণ কি কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে সেটা কি আল্লাহ বলছে কোরআনের মধ্যে ওয়ামান আ আর আজান জিক্রি ফাইন আল্লাহ মা এসাতন জনকা ওয়ান না হাসুর হুইয়া অমল আমা কল রাবিল ইমা হাসাতানি আমা ওয়া কাদুকুন্ত বাসিরা কল কাদালিকা আতাত কা আয়াতুনা ফানাসি তাহা ওয়া কাদালিকা লিয়া ওমা তুনসা এটি হচ্ছে কারণ বাস আল্লাহ এখন কি বলে দিয়েছেন ওয়ামান আ আর আজান জিক্রি এবং যে ব্যক্তি আমার জিক্রির থেকে আমার হুকুম হাকাম থেকে মুখ ফিরাবে দুনিয়াতে ফাইন আল্লাহ মা এসাতন জনকা তাহলে আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব সংকীর্ণ করে দিব দিবো না আমা আর কে আমি আমি তাকে অন্ধ করে উঠাবো কলালে কলারাবিলে মা হাসাতেনি আ মা কুন্ত বাসিরা তখন সে বলবে হে আমার প্রতিপালক তুমি আজ আমাকে অন্ধ করে কেন উঠালে কেননা আমি তো দুনিয়াতে চক্ষু বিশিষ্ট ছিলাম আমার চোখ ছিল তখন আল্লাহ বলবেন কলা কাদালিকা কা আয়াতুনা কা আয়াতু না তোমার নিকট আমার আয়াত এসেছিল অর্থাৎ আমার হুকুম হাকম এসেছিল কোরআন হাজের হুকুম হাকাম ছিল সেগুলো তোমার নিকট পৌঁছানো হয়েছিল কিন্তু তাহা তুমি তা ভুলে জেনেছ তুমি তা ভুলে অর্থাৎ তুমি তবুও আমল করে নি ও কাদালি কালি অমা তুনসা এর জন্য আজ আমি তোমাকে ভুলে গিয়েছি আজ তোমাকে ভুলে দেওয়া হয়েছে আজকে তো এর মেন কারণ এটা মানুষ যখন আল্লাহর হুকুম হাকাম থেকে মুখ ফিরিয়ে নিবে হ্যাঁ আল্লাহর ফাঁসত্ব নামাজ যে ফরজ করা হয়েছে তার থেকে মুখ ফিরিয়ে নেবে মানুষ নামাজ ছেড়ে দিবে। অথবা অনেক মানুষ আছে নামাজ রোজা সব ঠিকঠাক করছে কিন্তু তারপর আর অনেক না গোপন না প্রমাণি করে গোপনে পাপ করে কারোপরে জুলুম করে অত্যাচার করে ঠিক আছে তার এই সমস্ত কারণে আল্লাহ তালা কি করে তাদের জীবনের মধ্যে দুঃখ কষ্ট দিয়ে ভরে দেয় অনেক মানুষ আছে যে তাদের টাকা পয়সা অভাব নাই। সব কিছু আছে কিন্তু তারপরেও মানে মধ্যে সুখ পাচ্ছে না সুখ নাই কৃষির যেন একটা অভাব কিসের যেন একটা অভাব সেটা কি সেই সুখ আল্লাহর হাতে আল্লাহ না সে সুখ পাওয়া যায় না টাকা দিয়ে পাওয়া যায় না পয়সা দিয়ে পাওয়া যায় না দৌলত থাকলেও পাওয়া যায় না ঠিক আছে আজ মানুষের কা হাতে যত যত বেশি করে দৌলত আসছে টাকা পয়সা আসছে মানুষ তত বেশি নাফরমান হয়ে যাচ্ছে দিন থেকে দূর হয়ে যাচ্ছে আল্লাহ থেকে দূর হয়ে যাচ্ছে অথবা যদি টাকা পয়সা হ্যাঁ খরচ করছে তার বা পাওয়ার জন্য বা পাওয়ার জন্য খরচ করছে অথবা দেখাচ্ছে দেখো আমি দাতা আমি খরচ করছি আমি আমি দিতে পারি এসব এমন কিন্তু আল্লাহর অস্তে আল্লাহকে রাজি করার জন্য খরচ করবো সেরকম নাই যার ফলে তারা এরকম খরচ করার পরও দেখা যাচ্ছে তাদের মধ্যে বালা মুসিবত বালামসিবত যাচ্ছে দূর হচ্ছে না তো বন্ধুরা তার মূল একটাই কারণ তাছাড়া আরেকটা সবচেয়ে বড় কারণ কি মানুষ যখন আল্লাহর হাকাম থেকে মুখ ফিরাবে মুখ ফিরাবে তখন আল্লাহ তালা কি করবে তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেবেন আল্লাহ আয়াতে বলছে আমার আর জিক্রি যে ব্যক্তি আমার জিকির থেকে আমার হুকুম হাকাম জিকির মানে আল্লাহর হুকুম হাকাম হুকুম হাকাম থেকে মুখ ফিরাবে হ্যাঁ ফাইনাল জাঙ্কা তাহলে তার জীবন কি হয়ে যাবে সংকীর্ণ করে দেওয়া হবে সংকীর্ণ করে দেওয়া হবে তার মানে জীবনে সুখ থাকবে না শান্তি থাকবে না হাহাকার সব সময় হাহাকার থাকবে পেরেশানির উপর পেরেশানি একটা পেরেশানি দূর হলে আরেকটা চলে আসবে অটোমেটিক চলে আসবে এরকম প্যারেশানির উপর পেরেশানি রোগের ওপর রোগ বালা মুসিবতের উপর বালা মুসিবত হ্যাঁ মানে দুঃখের খবরের উপর দুঃখের খবর একটা দুঃখের খবর এলে একটা আসছে এরকম প্যারাসানি আল্লাহর আয়াত থেকে যারা মুখ ফেরাবে এর জন্য বন্ধু দুনিয়া সুখ চান আখের হাতে সুখ চান একটাই পথ সেটা কি আল্লাহর হুকুম হাকামের কায়েম থাকুন আল্লাহর হুকুম হাকাম যা আপনার কাছে পৌঁছেছে কোরআন হাদিস থেকে কোরআন হাজ থেকে প্রমাণিত যে সমস্ত হুকুম হাকাম পৌঁছেছে তার উপরে আমল করুন এবং তার থেকে কখনো মুখ ফিরাবেন না ঠিক আছে বন্ধু আপনাকে এই কথা বললাম যদি আপনার এভাবে আল্লাহর হুকুম হাকামের উপরে চলেন তাহলে ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে আপনার দুনিয়ার জীবনে সমস্ত দুঃখ মানে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে যদি আপনার কাছে টাকা না থাকে পয়সা না থাকে কিন্তু আল্লাহ তালা আপনাকে মানসিক শান্তি দিবেন মানসিক তৃপ্তি দিবেন যে যারা রাজাবাসা যাদের কাছে কোটি কোটি টাকা আছে তারা টাকার টাকাকে বিছানা করে শুয়ে থাকে তারও এরকম সুখ পাবে না আপনার কাছে কিছু নাও থাকলে আল্লাহ আপনাকে এমন মানুষ মানসিক সুখ দান করবেন শুধু শর্ত কি আল্লাহ তালার হুকুম হাকামের উপর থেকে মুখ ফিরাইলে হবে না বরং আল্লাহ হুকুম হাকামের উপর আপনাকে কায়েম থাকতে হবে চলতে হবে ঠিক আছে বন্ধু এটা সে মূল কারণ আজ আমাদের সমাজের মধ্যে এমন লোক আছে ভাই আল্লাহ হুকুম হাকামের উপর তো নিজে আমল করে না যদি আমরা আমল করাইতে বলি আমরা হুকুম দিয়ে আমল করো তা উল্টো আমাদেরকে ধমকাইতে আসে এমন পরিবার আছে এমন এমন লোক আছে যে যদি বলি পর্দা করো যদি বলি বোরকা পর তাহলে আশেপাশের এমন লোক আছে আমার আমার নিজের কথায় বলছি ছুটে চলে আসে হ্যাঁ ছুটে চলে আসে এ পর্দা কেন করবে তোমার বেটি পর্দা কেন করবে তোমার বেটি কেন বোরকা পড়বে কেন পরবে আমার বেটিকে আমি পড়াবো বোরকা পরাবো ওদের গায়ে জ্বালা লাগছে ওদের গায়ে জ্বালা লেগে যাচ্ছে তাহলে ওই রকম মানুষের সঙ্গে সংসার করা যাবে ওই সমস্ত মানুষ নিয়ে সংসার করা যাবে না ওদের বেটি নিয়ে সংসার করা যাবে দায়ুস না যে আল্লাহ হাজাবের মধ্যে পর্দা করা ফরজ করেছেন প্রতিটা হে আল্লাহ তালা বলছে হে নবী তোমার পরিবারস্থ লোক এবং মুমিনদের যারা নারী আছে মুমিন নারী আছে তাদেরকে পর্দা করতে বলো আল্লাহ হুকুম দিয়েছে